এমনি তানভীর আবিদিন আপনি লিখেছেন, প্রবাসীরা যখন এক মাসের জন্য দেশে আসে তখন কি কসরের নামাজ পড়বে? তারা যেহেতু নিজের বাড়িতে থাকেন, নিজের বাড়িতে একদিনের জন্য আসলেও তিনি পুরো নামাজ পড়বেন, কসর নামাজ পড়বেন না, কারণ নিজের বাড়িতে কেউ কখনো মুসাফির হয় না। একজন মানুষের দুইটা ঠিকানা থাকতে পারে, প্রবাসে আপনি আপনার একটা ঠিকানা আছে, একটা কক্ষ আছে, সিট আছে, ভাড়া দেন, আপনি সেখানে থাকেন, সেটি আপনার একটা ঠিকানা। আবার দেশে আপনার মাতৃভূমিতে, জন্মভূমিতে আপনার কোনো ঠিকানা আছে, ঘর আছে, বাড়ি আছে, আপনার স্ত্রী সন্তান আত্মীয় বাবা মা আছেন, সেটা আপনার একটা বাড়ি। অতএব এখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। ফাতেমা সিদ্দিক আপনি লিখেছেন, উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় উঠে, আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনাহ হয়? উকুন না মেরে ফেলে দিলে যে ওইটাই যে আবার মাথা উঠবে এটা তো নিশ্চিত নয়, ওটা উঠতেও পারে নাও উঠতে পারে। তবে আপনার উপদ্রব করে উকুন, সেই জায়গা থেকে আপনি উকুন অবশ্যই মারতে পারেন। তবে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ নয়। বিশ্বাদ আলাইসাল্লাম একজনকে কিছু পিপিলিকা আগুনে পুড়িয়ে হত্যা করতে দেখে তাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে ইন্নাহু লা ইউআযিবু বিন্নার ইল্লা রব্বুন নার, আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা ছাড়া, পালনকর্তা ছাড়া আর কেউ শাস্তি দিতে পারবে না। বিধায় অন্য কোনো উপায় আপনি তাকে নিধন করবেন বা তার যে উপদ্রব থেকে রক্ষা করার পাওয়ার চেষ্টা করবেন। সাদি আফরিন তুলি আপনি লিখেছেন, কার্টুন আর্ট করে টাকা ইনকাম করলে কি হারাম উপার্জন হবে? কার্টুন এঁকে যদি প্রাণীর ছবি অঙ্কন করে উপার্জন করেন, সেটি তো অবশ্যই নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। বাকি এছাড়া অন্য কোনো কার্টুন যদি আঁকেন, যে কার্টুন বেসিক্যালি হারাম হবে না, প্রাণীর ছবি আপনি এমনভাবে আঁকলেন যেখানে পরিপূর্ণ অভয় বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ডামি টাইপ কিছু বোঝা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে চোখ, কান, নাক ইত্যাদি সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একটা প্রাণীর আকার দেননি আপনি, এটা জায়েজ। তাছাড়া কোনো ফুল ফল, কোনো প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি আপনি অঙ্কন করতে পারেন। তাহলে এই জাতীয় যদি আর্ট করেন, তাহলে সেটির মাধ্যমে, তার মাধ্যমে যে উপার্জন হবে সেটি অবশ্যই হালাল হতে পারে। কসরের নামাজ কি বাধ্যতামূলক? সফরে কসর না পড়ে পূর্ণ নামাজ পড়লে কি নামাজ হবে না? কসরের সালাত বাধ্যতামূলক, অর্থাৎ কসরে আপনি ফরজ নামাজ তো পড়তেই হবে। সফরে যদি কসর না, ও আচ্ছা, আপনি বলতে চাইছেন যে সফরে যদি আমি কসর না পড়ি পুরো পড়ি, তাহলে সেটা অসুবিধা আছে কি না? না, সফরে আপনি কসর পড়বেন সেটা আপনার জন্য আবশ্যক, কারণ আল্লাহ তাআলা আপনার জন্য যে ছাড় দিয়েছেন, আল্লাহর ছাড় আপনি গ্রহণ করবেন। এটাই ফুকাহা ইকরামের মত যে এটিকে অ্যাভয়েড করা ইচ্ছাকৃতভাবে এটার সুযোগ নেই। আল্লাহ তাআলা কেন ছাড় দিয়েছেন? যদি এটাকে অ্যাভয়েড করেন, এটা তো একরকমের আল্লাহ তাআলার যে ছাড় সেটাকে অসম্মান করার সামিল হলো, এই জন্য এটি আপনি করতে বাধ্য। সফরে আপনি কসরই পড়বেন, কসর পড়া আপনার জন্য বাধ্যতামূলক। তবে কোনো কারণে যদি আপনি ভুলে গিয়ে পুরোটা পড়ে ফেলেন, তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।